বিসমিল্লাহির রহমানির রহিম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমি সারওয়ার জাহান সুবর্ণা, সহকারী শিক্ষক, দিদার মজল হাই স্কুল। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় শুরু করেছি এবং প্রথম অধ্যায়ের 5-2 আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আজকে আমরা 5-2-এর সর্বশেষ যে অংশ, সেই অংশটা নিয়ে আলোচনা করব এবং 5-2 যেটার বিষয়বস্তু হচ্ছে যুক্ত ফ্রন্ট, তোমরা দেখতে পাচ্ছ, সেই যুক্ত ফ্রন্টের আলোচনা আমরা আমাদের আজকের ক্লাসে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে, প্রথমত দেখো, মুসলিম লীগের পরাজয় ও যুক্ত ফ্রন্টের বিজয়ের কারণ। আমরা গত ক্লাসে নির্বাচনের ফলাফলটা জেনেছি, এবারে মুসলিম লীগের যে পরাজয় ঘটে এবং যুক্ত ফ্রন্ট যে কারণে বিজয়ী হয় সেই বিষয়টা সম্পর্কে জানব এবং তার পাশাপাশি এই বিজয় থেকে বাঙালির কী অর্জন বা বাঙালি আসলে কী অর্জন করতে পেরেছে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকের আলোচনাতে জানব এবং সেই সাথে আমাদের 5-2 তার মানে যুক্ত ফ্রান্স সম্পর্কিত আমাদের পাঠ্যবইয়ে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা আজকে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুসলিম লীগের পরাজয় ও যুক্ত ফ্রন্টের বিজয়ের কারণ, সেই কারণটা কী এবং মুসলিম লীগ কেন পরাজিত হলো সেই বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ দেয়া আছে যে, আচ্ছা মূল কথাটাকে আমি বলি, সেটা হচ্ছে আমরা জেনে এসেছি যে 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট হচ্ছে বিপুল পরিমাণ ব্যবধানে মুসলিম লীগের সাথে জয়ী হয় এবং মুসলিম লীগ বিপুল ভোটে, বিপুল ব্যবধানে হচ্ছে যুক্ত ফ্রন্টের কাছে তারা পরাজিত হয়। এখন এই পরাজয়ের আসলে মূল কারণটা হয়েছিল যে যখন 1952 সালে ভাষার জন্য লড়াই করে, ঠিক আছে, বাঙালিরা যখন জয়ী হয়ে উঠল তখন তাদের মধ্যে আসলে বিজয়ের যে একটা আনন্দ এবং বিজয়ের যে একটা আকাঙ্ক্ষা সেই বিষয়টা তাদের মধ্যে আরও মাথা চাড়া দিয়ে উঠল, ঠিক আছে? তো সেই সাথে যুক্ত ফ্রন্টের, তোমরা দেখো দ্বিতীয় লাইনে আছে, যুক্ত ফ্রন্টের বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল, এটি যুক্ত ফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ। আমরা জেনেছি যে যুক্ত ফ্রন্ট গঠন করবার জন্য বাংলাদেশের যত প্রবীণ নেতারা ছিল তারা সবাই একত্রিত হয়ে গেছিল, মানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই তিন প্রবীণ নেতা এই বাংলাদেশের তখনকার সময় পূর্ব পাকিস্তানের এই তিন প্রবীণ নেতারা মিলে সেই সাথে আরও দল একত্রিত হয়ে যুক্ত ফ্রন্ট গঠন করে। তো যেহেতু সবাই একত্রিত হয়ে একটা কাজে যখন তারা নামে তখন স্বাভাবিকভাবেই বিজয়টা তারা নিশ্চিত করতে পারে, ঠিক আছে? তারপর তারা বিভিন্ন রকমের কর্মসূচি দেয় এবং তার মধ্যে উল্লেখযোগ্য 21 দফা যে কর্মসূচি ছিল যুক্ত ফ্রান্সের, সেই 21 দফা কর্মসূচি আসলে তাদের এই সহজ বিজয়ের আরেকটা কারণ বলা হয়েছে, ঠিক আছে? তাহলে প্রথম কারণ আমরা বললাম যে বাঙালি হচ্ছে যেহেতু 52-তে ভাষার জন্য লড়াইয়ের পরে তাদের মধ্যে যে মুক্তির আকাঙ্ক্ষা সেটা জেগে ওঠে, তার পাশাপাশি যুক্ত ফ্রন্টে সকল প্রবীণ নেতারা একসাথে হয়ে যুক্ত ফ্রন্টে গঠন করে, তখন এটা তাদের একটা বিজয়ের কারণ হয় এবং সেই সাথে 21 দফা কর্মসূচি, ঠিক আছে? তো বলা হচ্ছে দেখো 21 দফা কর্মসূচিও তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ। তো বলছে দেখো, যুক্ত ফ্রন্টে প্রবীণ ও তরুণ নেতাকর্মীদের সমন্বয় ঘটে। আমরা জানি যে 1954 সালে সে নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান একজন যুবক নেতা হিসেবে, ঠিক আছে, তরুণ নেতা হিসেবে সবার নজরে আসে। তো এই যে প্রবীণ নেতারা এবং এই তরুণ নেতারা একত্রিত হয়ে যখন তাদের এই কাজটাকে করতে চায় তখন এটা বিশাল একটা সমন্বয় ঘটে এখানে। পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো, অন্যদিকে মুসলিম লীগের কর্মসূচি ছিল অস্পষ্ট ও গোজামিলে ভরা, ঠিক আছে? গণবিচ্ছিন্ন নেতাকর্মীরা যুক্ত ফ্রন্টের কর্মীদের প্রচার অভিযানের জোয়ারে ভেসে যায়। মুসলিম লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, শোষণ, দলের মধ্যে অন্তর্গত দুর্নীতি, ঠিক আছে, পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ। মানে একদিকে হচ্ছে, যদি আমরা সুন্দরভাবে বিবেচনা করি, একদিকে হচ্ছে যুক্ত ফ্রন্ট যারা গঠন করেছিল সেখানে প্রবীণ এবং তরুণ নেতারা মিলে একত্রিত হয়ে একটা সুন্দর সমন্বয়ের মাধ্যমে তারা তাদের কাজটাকে হাসিল করতে চেয়েছিল, ঠিক আছে, মানে নির্বাচনে জয়ী হতে চেয়েছে, যে
কারণে তারা 21 দফা কর্মসূচি দেয় এবং এই সমস্ত বিষয়গুলো হচ্ছে তাদের যে বিজয় সেটাকে নিশ্চিত করে। কিন্তু অপরদিকে মুসলিম লীগের হচ্ছে ক্ষেত্রে যেটা হয়েছে, মুসলিম লীগ সেরকমভাবে জনগণের সাথে তাদের প্রচার চালায় নাই, ঠিক আছে। তার পাশাপাশি মুসলিম লীগের শাসনের যে বিভিন্ন ক্ষতি, মানে শাসনের যে বৈষম্যমূলক যে দিকগুলো, ঠিক আছে, দুঃশাসন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তাছাড়া এই পাকিস্তানের দুই অংশের মধ্যে যে বৈষম্য, এই সমস্ত বিষয়গুলো আসলে মুসলিম লীগের যে পরাজয় সেটার জন্য একটা অন্যতম কারণ হয়ে যায়। তো মুসলিম লীগের খারাপ দিক গুলোর পাশাপাশি যুক্তফ্রন্ট যখন তাদের কাজটাকে সঠিকভাবে করে তখনই তাদের জয় তারা নিশ্চিত করে। তাহলে তারপরে আমরা তারপরের অংশটাতে যাব। দেখো তো, তোমরা দেখতে পাচ্ছ যে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে বাঙালি আসলে কি অর্জন করতে পারলো, এবার আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে, স্বাধীনতার পর থেকে হচ্ছে পাকিস্তানি যে শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র সেটা কিন্তু কখনো থেমে থাকেনি, ঠিক আছে, তা বারবার অব্যাহত ছিল। তারা বিভিন্নভাবে হচ্ছে এই পূর্ব পাকিস্তানকে দমন করবার জন্য, পূর্ব পাকিস্তানকে শোষণ করবার জন্য তারা নানা রকম ষড়যন্ত্র করেছে। তো এই ষড়যন্ত্র দুই মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচিত যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়া হয়। যুক্তফ্রন্ট বিজয়ী হওয়ার পরেও, ঠিক আছে, ষড়যন্ত্র করে দুই মাসের মাথায় সেই যুক্তফ্রন্ট সরকারটাকে ভেঙে দেয়া হয়। তো তারপরে দেখো, বলা হচ্ছে যে এই যে যুক্তফ্রন্ট সরকারটাকে ভেঙে দেয়া হলো, ঠিক আছে, তো পাকিস্তানের সংবিধান অনুযায়ী বেসরকারি সরকার গঠন করা হলেও এরা সংবিধান অনুযায়ী একটা বেসরকারি সরকার গঠন করে, ঠিক আছে, কিন্তু সেখানে আসলে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তো এই সমস্ত কিছুর বিষয়গুলোকে দেখিয়ে ইস্কান্দার মির্জা 1958 সালের 7 অক্টোবর দেশে সামরিক আইন জারি করেন, ঠিক আছে। তার মানে 1957 সালের 7 অক্টোবর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এ কথাগুলো বলে ইস্কান্দার মির্জা হচ্ছে দেশে সামরিক আইন জারি করে দেন। এবং কিছুদিন পর জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তিনি নিজে আবার পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে যান। তাহলে এখানে আবার দুইটা বিষয় হয়েছে, দুইটা না, দুঃখিত, তিনটা বিষয়। প্রথমত হচ্ছে দু মাসের মাথায় যুক্তফ্রন্ট সরকারকে ভেঙে দেয়া হয়, ঠিক আছে, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে। তারপর দ্বিতীয়ত বলা হয়েছে 1958 সালের 7 অক্টোবর ইস্কান্দার মির্জা কী করলো, সামরিক আইন জারি করলো। এবং আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইস্কান্দার মির্জাকে আবার ক্ষমতা থেকে সরিয়ে জেনারেল আইয়ুব খান হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করলেন, ঠিক আছে। তো তারপরে বলা হচ্ছে, দেখো 1958 থেকে 1962 সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল এবং তখন অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে বন্দী করা হয়। তার মানে 1958 থেকে 1952 সাল পর্যন্ত নানা সময়ে নানা রকমভাবে রাজনৈতিক নেতাকর্মীদেরকে কারাগারে বন্দী করে ফেলে। তো যেই যারা খুব পরিচিত নেতা তারা যখন কারাগারে বন্দী হয়ে যায় তখন তাদের পরবর্তীতে কী করা হয়, নতুন যে ছাত্র নেতারা আছে তারা তাদের স্থান দখল করে নেয়। তো তাদের স্থানে হচ্ছে সেই ছাত্র নেতারা তখন তাদের সেই শূন্যতাটা পূরণ করতে চায়, ঠিক আছে। তো এভাবেই হচ্ছে পরবর্তীতে 1962 সালে আইয়ুব খান একটা সংবিধান রচনা করে। তো সেই 62 সালে যে সংবিধানটা রচনা করা হয়, ঠিক আছে, এই সংবিধানে যেটা বলা হয় যে বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হওয়ায় ছাত্ররা তখন আন্দোলন গড়ে তোলে। তো তবে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায় সরকার শিক্ষানীতি ঘোষণা করলে। শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষানীতিতে বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের জন্য উর্দু ভাষা চালু করা হয়, অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা কমিয়ে দেয় বিধান যোগ করা হয়েছিল। ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়। তো আমরা এখানে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে 62-তে আইয়ুব খান যে সংবিধান রচনা করে সেখানে তিনি শরীফ কমিশন নামে একটা শিক্ষানীতি তিনি জারি করেন। সেখানে কী করেন, পাকিস্তানের দুই অংশের জন্য রাষ্ট্রভাষাকে উর্দু, রাষ্ট্রভাষা উর্দুকে চালু করে। কিন্তু আমরা জানি যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে 52 সালে
ছাত্ররা হচ্ছে প্রতিষ্ঠিত করে। আচ্ছা, তারপরে সেখানে অবৈতনিক যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে দেয়। তার পাশাপাশি উচ্চশিক্ষা লাভের যে বিভিন্ন সুযোগ সুবিধা ছিল সেগুলোকেও সেখানে কমিয়ে দেয়া হয়। তো এই শরীফ শিক্ষানীতি, এই যে শরীফ কমিশন, এটা গঠন করার ফলে শিক্ষা যে ছাত্ররা তখন রাজনীতিতে নেমেছিল তারা তখন আন্দোলনকে আরও জোরদার করে তুলতে পারে। মানে এরকম একটা অন্যায় অবিচার তখন তারা আর মেনে নিতে চায় না এবং এটার বিরুদ্ধে তারা যখন আন্দোলন করে, এই সমস্ত কিছু মিলিয়ে তখন তারা সেই শিক্ষানীতি, সেই কমিশন, শরীফ কমিশনটাকে তখন তারা বাতিল করতে বাধ্য হয়। ঠিক আছে, তো তার মানে হচ্ছে আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্ররা সময়ে সময়ে বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে আসলে আস্তে আস্তে তাদের যে দাবিগুলো সেগুলো আদায় করতে সক্ষম হয়। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, আমরা যুক্তফ্রন্ট সম্পর্কিত আমাদের আলোচনাটা আজকে শেষ করলাম। আশা করছি আমরা যুক্তফ্রন্ট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছি এবং সেগুলোকে সঠিকভাবে শিখতে পারবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।